হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যারাউন্ডথেলক ইউটিউব চ্যানেল। আমি অলোক, আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে ভিডিও দেখাবো 13,000 টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যেমন 5টি সেরা স্মার্টফোন, এবং এই লিস্টের 5টা স্মার্টফোনই আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই তালিকায় 5 নম্বর ফোনটি হলো স্যামসাংয়ের গ্যালাক্সি A10। ফোনটি হচ্ছে 6.20 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে চিপসেট থাকছে এক্সিনোজের 7884, যেখানে সিপিউ থাকছে অক্টোকোর 1.6 গিগাহার্টসের, যেখানে জিপিউ থাকছে মালি G71। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3400 mAh-এর। তো স্যামসাং গ্যালাক্সি A10 ফোনটি আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন 11,990 টাকায়। এই তালিকায় পরবর্তী ফোনটি হলো রিয়েলমি C1। ফোনটি থাকছে 6.20 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে সিপিউ থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 450, যেখানে সিপিউ থাকছে অক্টোকোর 1.8 গিগাহার্টসের, যেখানে জিপিউ থাকছে অ্যান্ড্রিনো 506। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, এছাড়াও ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের। ফোনটিতে র্যাম থাকছে 2 GB এবং রোম থাকছে 16 GB-এর। এছাড়া ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4230 mAh-এর। ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড 8.1 অরিওতে রানিং করছে। তো রিয়েলমি C1 ফোনটি আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন 11,990 টাকায়। এই তালিকায় পরবর্তী ফোনটি হলো স্যামসাংয়ের গ্যালাক্সি M10। ফোনটি থাকছে 6.22 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে প্রসেসর থাকছে 1.6 গিগাহার্টসের, যেটি অক্টোকোর প্রসেসর। এছাড়া ফোনটিতে জিপিউ থাকছে মালি T830, ফোনটির চিপসেট থাকছে এক্সিনোজের 7870। ফোনটির রিয়ার ক্যামেরা থাকছে 13+5 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, এছাড়াও ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের। ফোনটিতে র্যাম থাকছে 2 GB এবং রোম থাকছে 16 GB-এর। এছাড়া ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড 8.1 অরিওতে রানিং করছে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3400 mAh-এর। তো স্যামসাং গ্যালাক্সি M10 ফোনটি আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন 10,999 টাকায়। এই তালিকায় পরবর্তী ফোনটি হলো Xiaomi Redmi 6। ফোনটি আছে 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে রিয়ার ক্যামেরা থাকছে 12+5 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, এছাড়াও ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের। ফোনটির র্যাম থাকছে 3 GB এবং রোম থাকছে 64 GB-এর। এছাড়া ফোনটির চিপসেট রাখা হচ্ছে মিডিয়া টেকে হেলিও P22, যেখানে সিপিউ থাকছে অক্টোকোর 2 GHz-এর, যেখানে জিপিউ থাকছে GE8320। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh-এর। তো Xiaomi Redmi 6 ফোনটি আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন 12,499 টাকায়। এই তালিকায় পরবর্তী ফোনটি হলো Xiaomi Redmi 7। ফোনটি থাকছে 6.26 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে চিপসেট থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 632, যেখানে সিপিউ থাকছে অক্টোকোর 1.8 GHz-এর, যেখানে জিপিউ থাকছে অ্যান্ড্রিনো 506। ফোনটির রিয়ার ক্যামেরা থাকছে 12+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, এছাড়াও ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। ফোনটির র্যাম থাকছে 2 GB এবং রোম থাকছে 16 GB-এর। এছাড়াও ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh-এর। ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড 9.0 পায়ে রানিং করছে। তো Xiaomi Redmi 7 ফোনটি আপনি অফিসিয়ালি কিনতে পারবেন 2x16 GB ভেরিয়েন্টটি 12,999 টাকায়। তো আশা করি ভিডিওটি আপনার ভালো হয়েছে। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে ফেসবুক টুইটার যেখানে যেখানে আপনার ইচ্ছা সব জায়গাতে শেয়ার করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। তাদের ভালো থাকবেন, টাটা।